নদিয়ার গোশপুর গোলবাজারে সুয়ারেস লাইনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বেশ কিছু ব্যবসায়ী। খবর পেয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় কাউন্সিলর এসে কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে ব্যবসায়ী সমিতিকে জিজ্ঞেস করলে তারা কিছু জানে না বলেই দাবি করেন। সমস্যায় পড়েন কয়েকটি দোকানদার। তবে পৌরসভার পুর প্রধান সুকান্ত চট্টোপাধ্যায় বলেন, এখন প্রশ্ন, পৌরসভার অনুমতি ছাড়া কিভাবে বাজারে এই কাজ হয়? আমার কাছে খালি প্রশাসন না, আমার কমিটিরও ফল্ট আছে মনে হচ্ছে। বলছি আপনার নাকের ডগায় তো পুলিশ ফাঁড়ি অবশ্যই, সেই ক্ষেত্রে এই যে এরকম ঘটনাগুলো ঘটছে তাদেরকে জানিয়েছেন? এর আগে আমি জানাইনি, কিন্তু অন্য লোক জানিয়েছে। পুলিশের কোনো ভূমিকা নেই? কোনো ভূমিকা নেই, বা প্যাট্রোলিংও আসে না রাত্রে। যে এখানে এত বড় একটা বাজার রয়েছে বা এখানে অনেক রকম অনেক কিছু হয়, কিন্তু কোনো প্যাট্রোলিং থাকে না। সন্ধ্যার পরে নানা রকম কুকর্ম হয়, কিন্তু কোনো প্যাট্রোলিং নেই, পুলিশের কোনো ভূমিকা নেই। সন্ধ্যার পর এই বাজারে অসামাজিক কার্যকলাপ হয়, এটাই তো? কিছু কিছু হয় না যে তাই না, পুলিশের ভূমিকা একদম কোনো কিছুই পাচ্ছি। আপনার নাম? আমার নাম সমীর দে। এটা কোন এলাকা? এটা গয়েশপুর গোলবাজার দক্ষিণ বাজারে। আরেকটা জিনিস হচ্ছে, শৈশবোধ করছে, কোনো কমিটির লোক জানে না। তা আমরা তাদের কি বললো, একবার গিয়ে ধরা হলো, বললো আমার বাজার কোন বাজারের লোক, তো বাজারের লোক তো শৈশব করছে, তো লোক নিজ তো আমার বন্ধ করে দিয়েছি, তারপরে গোপনে গোপনে শৈশব করাচ্ছি। এই নিয়ে আপনার কোনো বক্তব্য? না, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনার কাছে যে খবর আছে যে হচ্ছে, সেটা কোথা দিয়ে কে কি করছে আমি জানি, তবে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আমি পেয়েছি বাজার কমিটির সমস্ত সদস্যদের সই করা, যে বাজারে ওয়াটার লগিং হয়েছে, প্রচুর পরিমাণেই লগিংটা হয়েছে। তো সেইটাকে পরিষ্কার করবার জন্য সেটা সোয়ারেজের লাইন দিয়েই করতে হবে, তার কোনো মানে নেই। অল্টারনেটলি যদি ড্রেন করে করা যায়, মোট কথা আমার কাছে জায়গাটা সুরাহা করতে হবে, কারণ অনেকগুলো ব্যবসায়ী এতে এফেক্টেড, এবং সেইভাবে আমার কাছে আজকেই চিঠি এসছে। এবার কে কোথা দিয়ে কি লাইন টানছে কি করছে সেটা পৌরসভার বা আমার জানা নেই, ঠিক আছে? তবে এটার সমস্যা আমি সুরাহা যে করে হোক করব। এক প্রতিনিধি বলছে যে হয়তো এটা করলে ভালো হয়, আর একজন বলছে যে না, এটা নির্দিষ্ট তার আপত্তি নেই, সে বলছে নির্দিষ্ট নিয়ম মেনে পারমিশন নিয়ে সেটা করবে। এই অবস্থায় আছে, তা আমি বললাম তো ওটা হয়নি, এখনো কিছু হয়নি, তো আমরা সেটা নিয়মকানুন মেনে আইন মেনে যেটা করা যায়। আমি এলএনটির লোককেও আসতে বলেছি এবং আমার পৌরসভার ইঞ্জিনিয়ারও গেছে, জয়েন্ট ইন্সপেকশন করবে এবং দরকার হলে আমি নিয়ে যাব। বিভূতির ভিটে খুঁজেছি ঈশ্বর, সাহা টেক্সটাইল এখন আপনার পাড়া কাচরা পাড়ায়। উৎপাদন আমাদের, আমরাই পারি। বুনন, দেশ, অরণ্য, মঙ্গল বেনারসি, রাজঘরানা বেনারসি এবং নোয়াখালী জামদানির সম্ভার নিয়ে সাহা টেক্সটাইল এখন আপনার পাড়া কাচরা পাড়ায়। শুভ উদ্বোধন 1 জুলাই, থাকছে 20% ছাড়ের সুযোগ 7 জুলাই পর্যন্ত। নির্দিষ্ট কিছু পোশাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনারা সবাই আমন্ত্রিত। সাহা টেক্সটাইল, মিলননগর, কাচরা পাড়া। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।